হ্যাঁ সূর্য তোর মামা বলছি হ্যাঁ সাংঘাতিকভাবে ওই কাজটা আমি শেষ করেছি ওই যে বিজ্ঞানীর ইন্টারনেটে তার আমি কেটে দিয়েছি এখন আর কোনো যোগাযোগ করতে পারবে না কোনো রকম যোগাযোগ করতে পারবে না কোনো কাজ করতে পারবে না হ্যাঁ হ্যাঁ আমাকে এখানে থাকা যাবে না তাহলে কি করব কি বলছিস কি সাংঘাতিক আমাকে একেবারে উধাও করে নিয়ে যাবি আমার না খুব ভয় করে আমি আমার বুকের মধ্যে ভীষণ ব্যথা পাই আমি যদি আবার হার্ট অ্যাটাক করে মারা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সাবধান হ্যাঁ আমাকে সাবধানে নিয়ে যাস কিন্তু হ্যাঁ দাদা আমি প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি কি সাংঘাতিক হ্যাঁ সূর্য হ্যাঁ হ্যাঁ রে এ তো রোমাঞ্চকর অভিজ্ঞতা একেবারে ওখান থেকে ভোস করে উদাহ করে এখানে ধপ করে ফেলে দিলি আমার না সাংঘাতিক ভালো লাগছে এতদিন ধরে কবি নির্লিপ্ত হৃদয় শুধু কবিতা লিখেছে আজকে একেবারে শূন্য হয়ে এখানে আমি ধপ করে পড়েছি আমার যে কি রোমাঞ্চকর অভিজ্ঞতা মনে হচ্ছে এখন আমি বাড়িতে আসলে হ্যাঁ হ্যাঁ কি বলছিস বাড়ির সামনে আমি তাই তো কি সাংঘাতিক কি সাংঘাতিক শোন আমি তাহলে এখন বাড়ির ভেতরে চলে আসছি হ্যাঁ বাড়িতে এসি তোকে আমি অনেক অনেক উপহার কিনে দিব হ্যাঁ সূর্য হ্যাঁ এই যে ছোট্ট বন্ধুরা কি দেখছো মামাকে দেখছ মামাকে আরো দেখতে হলে দুরন্ত টেলিভিশন দেখতে হবে সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা